এখানে কোনো পেঁয়াজ রসুনের কাজ হয় না, বা কেউ যদি ভিতরে এনে পেঁয়াজ রসুন রাখে বা খেতে চাই ওই প্লেটে আমরা খেতে দিই না। খেতে খেতে বাংলাদেশ সিজন টু আজকে দ্বিতীয় পর্ব, এবং আমরা যাচ্ছি নবারুণ থেকে যশোর, যেটা 30 কিলোমিটার দূরে। হ্যাঁ, আর একটা টোটো ভাড়া করেছি, টোটো মোটামুটি 500 টাকা নিচ্ছে, বেশি কি কম আমি জানি না। যশোর যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখান থেকে মোটামুটি আমাদের 1 ঘন্টা মতন লাগবে যশোর পৌঁছাতে। পেটে তো একদম ইঁদুর দৌড়াচ্ছে, বিকজ ইট ব্রেকফাস্ট টাইম, সকাল সকাল বেরিয়েছি, এবং সকাল 7টাতে যে পরিমাণ গরম আর হিউমিডিটি কল্পনার বাইরে, বলবো না, বিকজ কলকাতা থেকে এসেছি আমরা অভ্যস্ত। বৃষ্টি থেমেছে মনে হচ্ছে, বা বৃষ্টি আমাদের পেছনে চেস করছে, এটা হতে পারে। যেহেতু 9টা বেজে গেছে আমাদের যশোরে পৌঁছাতে, তাই এই গাড়ি নবারুণ থেকে যশোরে ঢুকবে না। 100 টাকা নিবি, পারবি? কত টাকা নিচ্ছে এখান থেকে? আমি 400 দেবো, ওনারা 100। ওকে, ধন্যবাদ ভাইয়া। এই বৃষ্টি মাথায় নিয়ে নিয়ে এলেন, এটাই অনেক। আমি মেহমান, আপনাদের নিয়ে যাবো না মানে? এই বৃষ্টি মাথায় নিয়ে উনি নিয়ে এসছেন, এই হাই রিস্কে উনি। সেখানে এখন যশোরের ভেতরে অন্য টোটো করেছি, এটাই করে যাবো এখন সকালের ব্রেকফাস্ট খেতে, চলো। আমার মনে হয় না মানে যশোরের জলযোগ নিয়ে কিছু বলার আছে, বিকজ যশোরবাসী তো চেনে, এখন সমগ্র বাংলাদেশ চেনে, এবং ভারতবর্ষে আমার মতন লোক কলকাতা থেকে এসেছি তারাও চেনে। আমরা নবারুণ থেকে এখানে এসেছি শুধুমাত্র, আমি যশোরে কিন্তু এই জায়গায় সকালে ব্রেকফাস্ট করার জন্য এবং এটার ভিডিও শ্যুট করার জন্য। জলযোগ 1893 সালে কোনো এক শুভক্ষণে এটা তৈরি হয়েছিল, তৈরি করেছিলেন স্বর্গীয় প্রতিষ্ঠাতা স্বর্গীয় কালীপদ বিশ্বাস, তার হাত ধরে আসে অজিত কুমার বিশ্বাস, বর্তমান আমি তার হচ্ছে ইয়ে কর্ণধার সাধন কুমার বিশ্বাস। এটা হচ্ছে রেলরোড, বর্তমান রেলরোড, সাবেক দেশবন্ধু চিত্তরঞ্জন সড়ক নামে পরিচিত। এটা শুরু হয়েছিল লুচি, ডাল, চা, মিষ্টি এগুলি দিয়ে। সারাদিন গরম পাওয়া যাবে? সারাদিন তোরা কাঠের উনুনে রান্না কর নাকি সব কিছু? কাঠের উনুনে? বাবা, এখানে টেম্পারেচার এই পুরোনো দিনের কাঠের উনুন, চিমনির মতন ব্যবস্থা। এখানে যা তাপ, এই তাপের মধ্যে দাঁড়িয়ে ওনারা কাজ করছেন, এটাই তো মানে কল্পনার বাইরে এই জায়গাটায়। হ্যাঁ, সেটা তো অবশ্যই কর্ম, কর্ম মানে এই গরমে, বাবা রে বাবা, টেম্পারেচার কল্পনা করা যাবে না বাইরে এমনি এত গরম। ওনাকে প্রশ্ন করে আর বিব্রত করছি না, উনি ওনার মতন কাজ করুন। এক প্লেটে নর্মালি কটা করে দেন আপনারা? 5টা, এটা ডিফল্ট। প্রথমে 5টা করে লুচি, ভয় পেয়ে গেছিলো যে 5টা লুচি দিয়েছে দেখে। আচ্ছা, এই ডালটা যেটা আমার দেখে বিশেষত্ব মনে হয়েছে, আমরা তো ছোলার ডাল দিয়ে লুচি তো খাই, কিন্তু তার মধ্যে আমাদের ওখানে অ্যাটলিস্ট মানে ছোলার ডালের মধ্যে আলু থাকে না, কিন্তু এরা ওখানে একটু উড়িয়া ডাল না। হ্যাঁ, উড়িয়া ডালমাটা একটু পাতলা হয়, আরও ভেজিটেবল থাকে উড়িয়া ডালমাদের পাতলা হয়, বাট ঘন ছোলার ডালে আলু তার ফ্লেভারের জন্য দিয়েছে। আলুটা একটু খাবারের স্বাদ বাড়ানোর জন্য আলুটা দেওয়া হয়। বৃষ্টি চালু হয়ে গেছে বাইরে প্রচুর জোরে, পুরো রাস্তাতেই বৃষ্টিতে এসেছি, ভিজে হাফ ভিজে। এই যে এটা খাচ্ছি, এটা কিন্তু ওরা লুচি, একটু মোটা লুচি। কলকাতায় ডাল পুরীর সঙ্গে আমরা এই ছোলার ডালটা খাই, বিশেষ করে আমার বাবা দিনে সঞ্জয় স্ন্যাক্স রয়েছে, যেখানকার ছোলার ডালটার মতনই এটার ফ্লেভারটা আমার লাগবে। হালকা মিষ্টি, খুব হালকা, আলুটা কেন দিয়েছে সেটাই বোঝার। বিশাল বাঙালি বেকার, মনের মতো, এবং নামটাও কাটা, জলযোগ 100 বছরের পুরোনো দোকান, এই যশোর শহরের ঐতিহ্যই বলা যেতে পারে। টেম্পারেচার লাকিলি আজকে অনেকটাই কমে এসছে বৃষ্টির জন্য, নাহলে সকালবেলা কিন্তু যথেষ্ট গরম লাগছিল। লুচিগুলো মানে ওপরটা খাস্তা, বাট ভেতরটা না এই লেয়ারিংয়ের জন্য এ সফট রয়েছে, মানে যে টাইপের লুচিগুলো আমি প্রেফার করি, নাহলে আমার লুচি খেতে অতটা ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। আমি ডাল পুরিটা খেতে বেশি পছন্দ করি। আর এই যা লুচি, 5টা এখানে দিয়েছে, এখন একটু কমফর্ট প্রচেষ্টা না থাকলে আমি এটা 10টাও চাইলে খেতে পারতাম, বাট সেটা খেতে চাই না, আর কাউকে খেতে বলবো না যে অনেকগুলো প্রচুর খাও, এটাকে ওটা রাজভোগ বল, রাজভোগ বলছে, রাজভোগটা একটু খেয়ে দেখা যাক। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সীতাভোগ,
আচ্ছা একটু দাও একটু, এটা ওদের এখানকার রসমলাই। কেসা তাই কাফি সেই টেস্টটা, কাফি সেই টেস্টটা। এটাও সুন্দর খেতে ছিল 30 টাকা। আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের সীতাভোগ, যেটা বাংলাদেশে ছানার পোলাও, তাই তো? মিষ্টি খেয়েই নিচ্ছি। ক্লাব ডায়াবেটিক ক্লাব অফ ইন্ডিয়া, এর বেশি এই এইটুকুনিও খেলাম, এইটুকুনিও আমার এখন খাওয়া বাড়ানো। এনিওয়েজ লুচিতে ফেরত আসি, লুচিটা বেশ পছন্দ হয়েছে। লুচি যারা ভাজছেন ওই গরমে, তারপরে আমার মনে হয় তাদের কষ্টটা সার্থক। সকাল সকাল এত লোক, এখন অফিস টাইম শুরু হয়ে গেছে 9:30 বাজে, তাও কিন্তু দেখো বিশেষ করে অফিস গোয়িং মানুষরা বেশি আমি ভেতরে দেখতে পাচ্ছি। পহলাবার দেখলাম কি ডাল মে কোই চনে কি ডাল মে আলু ডাল কে, এই অঞ্চলে ডাল পুরি এটাই বেশি, কিন্তু হচ্ছে লুচিটা হচ্ছে যেহেতু এটা টিপিক্যাল বাংলা, হ্যাঁ কি বলবো, ভারত বাংলাদেশ সময় এক ছিল তখন থেকে এটা হচ্ছে তৈরি, তো সেই আমলে মনে করেন যে আমরা যশোর মহকুমা ছিল। আচ্ছা এখানে সোশ্যাল ইসলামিক, সোশ্যাল ইসলামিক ব্যাংক আছে তার যশোর ব্রাঞ্চ, তার উল্টো দিকেই এই জলযোগের দোকান, যে কোনো মানুষকে রিক্সায় উঠে বা টোটোয় উঠে বলবেন এই ব্রাঞ্চ লোকে চিনে যাবে। খাবার কেমন এখানে? ভালো খাবার, না এই যে মিষ্টি ফ্লেভারটা এটা কি ভালো লাগে? অনেকের মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে না, মানে সকালের দিকে রাজার রসি ১৪ পরগনা খেতে তো এসছিলাম লুচি আর ছোলার ডাল, বাট এখানে এসে লোকাল মানুষ অনেকের সাথে গল্প করে যশোর সম্বন্ধে অনেক কিছু তথ্য জানছি, নতুন কিছুও জানতে পাচ্ছি এবং নিজেকে সমৃদ্ধ করছি। এবারে তো যথেষ্ট সময় নেই হাতে, আর এবারে লক্ষ্য ছিল এই জলযোগের খাবার খাওয়া, তাই সুদূর ওখান থেকে দৌড়ে দৌড়ে এসছি। এবারের মতন এখান থেকে বিদায় নেব খেয়ে দে, বাট পরের বার অবশ্যই আসবো। আর এই সঙ্গে এইবারে এই একটা দোকানের জন্য আমাদের যশোর যাত্রা শেষ। এবার স্টেশনের পথে চলি, বিকজ ওখানে গিয়ে ট্রেন খুঁজতে হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য, বিকজ খেতে খেতে বাংলাদেশ সিজন 2 পরবর্তী ভিডিওর জন্য আমরা যাচ্ছি খুলনা। ইউ আর ওয়াচিং হান্ডিয়া নবাব, যেখানে এখন শুধু খাওয়া নয়, খাওয়ার গল্প এবং খাওয়ার গল্পের বাহানায় বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়। টোটো এসে গেছে, টাটা। এরা মিঠাইখানা বানাবে।